2 বছর খেলা বন্ধ ছিল, অনেক টালবাহানার পরে এই শুরু হচ্ছে লিগ। আজকে প্রথম তার উদ্বোধনী ম্যাচ, আজকে তিনটে মাঠ দিয়ে শুরু হচ্ছে। একটা হচ্ছে কি এই ফুলতলা বিডিও মাঠ, এটাকে বলা হয় স্পোর্টস কমপ্লেক্স, আর সাগর সঙ্গ মাঠ সীতাকুণ্ডু এই একটু সামনে, তারপরে হচ্ছে মদারহাট মাঠ, এই তিনটে মাঠ দিয়ে শুরু হচ্ছে। বলতে আমাদের তো কি বলবো, ডিস্ট্রিক্টের রেফারির সংখ্যা খুব কম, সেই আমাদেরই খেলাতে হচ্ছে, এবং আসতে হচ্ছে। নতুন প্রজন্মের ছেলেরা খুব কম আসছে, আর আমাদের ডিস্ট্রিক্টের রেভরি ক্লাস চলছে, সোমবার করে ক্লাস হচ্ছে, সোমবার ওই 6টা থেকে শুরু হয়, 7:30-8টা পর্যন্ত ক্লাস শেষ হয়ে যায়। প্রতি সপ্তাহে একদিন করে ক্লাস হচ্ছে, এখন 15 জনের মতো ক্লাস করছে। আমরা মনে করেছিলাম আর একটু বেশি হবে, অন্তত 30-40 জন হবে, কিন্তু আসেনি। যাই হোক, ওই কটা তৈরি করবো, করলে ইনশাল্লাহ আগামী বছর থেকে ডেভিটটা একটুখানি পর্যাপ্ত হবে বলে আমি মনে করছি। কিছু বলার নেই, আমাদের তো সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আমাদের ফুটবলের, যেটা 2 বছর করোনার জন্য যে খেলাটা বন্ধ হয়েছে, তার জন্য রেফারিদের তো সংখ্যা, যারা খেলাতো বসে গেছে, খেলাচ্ছে না, মাঠে আসছে না, প্র্যাকটিস করছে না, তারাও খেলাতে চাইছে না, যে আর প্র্যাকটিস নেই। প্লেয়াররা, তাদেরও প্র্যাকটিস বন্ধ ছিল, তারাও প্র্যাকটিস করছে না, খেলার মাঠেও আসছে এসে আর না আসার মতো। মাঠের আমাদের যেমন নিজেদের ব্যক্তিগত টিম আছে চাঁদোখালি, চাঁদোখালির টিমের যে প্লেয়ার, সে প্লেয়ার পাচ্ছি না আমরা। কেন? 2 বছর প্র্যাকটিস নেই, ছেলেগুলো আসছে খেলতে পাচ্ছে না, সব চেয়ারা হয়ে গেছে, কেউ ছুটতে পাচ্ছে না। এই অবস্থায় আমরা লিগ তো দেরিতে আরম্ভ হয়ে গেছে, এবার কি হয় জানি না। সে মাসুদ্দা 3 জনের কিন্তু ধবধবে বাড়ি, হাবিব এটা কথা হচ্ছে বাড়িপুর ফুলতলা থেকে। আচ্ছা গুরু, 2 বছর পরে লিগ শুরু হচ্ছে, কেমন লাগছে? অ্যাকচুয়ালি ভালোই লাগছে, 2 বছর পর লিগ শুরু হচ্ছে, এটার জন্য আমরা তো ছিলাম আশায় যে কবে লিগ শুরু হবে, ছেলেরাও খেলাবেন, আমরা সবাই মুখিয়ে ছিলাম খেলার জন্য। এখন দেখা যাক, ছেলেরা তো খুব খুশি, পুজোর আগে খেলা হচ্ছে, তো এখন দেখা যাক রেজাল্ট কী হয়। আমরা তো জেতার জন্য টিম করেছি, বিশেষ করে ফুটবলটা ফিরে এসেছে, এটার জন্য খুব ভালো লাগছে, ধন্যবাদ। এটা 2 বছর পরে আমাদের জেলা ফুটবল লিগ শুরু হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে, অনেকদিন পরে আমাদের খেলা শুরু হচ্ছে, বন্ধ ছিল, খাওয়ার মন খারাপ ছিল, এখন তো সবাই তো ভালো খেলবে, আশা করুক 2 টিম ভালো খেলা হবে, সবাই তো ভালো। আপনার কোন টিম? শুরু মাঠে নেমেছো, কেমন লাগছে? ভালো লাগছে। মানে কি নাম তোমার? অমিত দাস। অমিত দাস, আমাদের ইভা টিভি ফেসবুক পেজটা ফলো করবে, পেয়ে যাবে সব ইভিএ টিভি। তা গুরু, 2 বছর পরে মাঠে এসছো, কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো বাবু, 2 বছর পরে মাঠে খেলছো, কেমন লাগছে? কর্মকর্তা কে আছে তোমাদের? ক্যাপ্টেন ডাকছে, গোলকিপারের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। গোলকিপার, গোলকিপার দা, কি নাম তোমার? সুভাষিস দা, 2 বছর পরে মাঠে নামছো, কেমন লাগছে? ভালো লাগছে, মাঠটাও খুব ভালো। কতটা আশাবাদী জেতার ব্যাপারে? বল উঠছেন, উঠছেন, মাইনাস ডাকবেন কি? ওরে গোলকিপার, না তুলতে পারলেন না। আবার থ্রো, অনুপ, অনুপ পেলেন না, আরে গুড ট্র্যাকেল, কিন্তু ভালো জায়গায় রাখতে পারলে একটা বিপদের সময় ভালো রেখেছেন। ও একটা মাঠ বাড়িপুর ক্লিয়ারেন্স করে দিলেন। হে বাবা, এ কি গোল মিস, বক্স টু বক্স করলেন। উইংকে দিয়েছেন, উইংকে উঠছেন, বারবার উঠে যাচ্ছে, জোরপার শট এবং গোল। হাফ হ্যান্ড, হাফ হ্যান্ড, হাফ হ্যান্ড, হাফ হ্যান্ড, হাফ হ্যান্ড,
না ফরেন আর কোনো নেই, এটা লিগ, জেলা লিগ। লম্বা থ্রো করবেন সম্ভবত, থ্রো করেছেন। উঠছেন ওয়াইপিএমসির খেলোয়াড়, উইং থেকে উঠছেন। ভালো বল, ফলস দিয়েছেন। গোল হতে পারে এবং গোল, 2-0। গোলের লিড নিয়ে নিলে কিন্তু ওয়াইপিএমসি। কালকে বিডিও সানে খেলা 1200 চাঁদরকালি। গোল হয়ে গেছে,
নাজির।